ব্যাটারি চালিত রিক্সা ইজি বাইক বন্ধের ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ব্যাটারি চালিত রিক্সা ও ইজি বাইক সংগ্রাম পরিষদ। দুপুরে বরিশাল সদর রোডে ঘণ্টাব্যাপী সমাবেশের পর নগরীতে বিক্ষোভ মিছিল করে শ্রমিকরা। এ সময় বক্তারা বলেন, ঋণ ও ধার করে রিক্সা বা ইজি বাইক চালিয়ে পরিবার পরিজন নিয়ে জীবনযাপন করা হচ্ছে, তাই নকশার আধুনিকায়ন ও নীতিমালা পরিবর্তন করে ব্যাটারি চালিত রিক্সা ও ইজি বাইক চালকদের হাতে লাইসেন্স তুলে দেওয়ার দাবি জানান। এদিকে দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন সহ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার রিক্সা ও অটোরিক্সা মালিক ও চালক এই কর্মসূচিতে অংশ নেয়।